ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله في الدرواره كريتوغتا پرکاش کرچی شکر آدھا کرچی যিনি আমাদেরকে মাহে রমজানের প্রথম জুমাতে মসজিদে ইবাদতের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সবকিছুই অনুকূলে, আল্লাহ পাকের রহমতের বর্ষণ বৃষ্টি মুষলধারে হচ্ছে। জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হচ্ছে, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হচ্ছে। মানবতার চিরশত্রু শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার মেহনতের দিকে তাকিয়ে আছে, অপেক্ষায় আছে। সবকিছুই অনুকূলে, এখন শুধু কাজ আমাদের বাকি। আমরা যদি সব অনুকূল অবস্থার মধ্যে একটু মেহনত করতে পারি তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর প্রিয় বাজন হতে পারি। কারণ পৃথিবীর নিয়ম, মানুষেরই নিয়ম, মানুষের স্বভাব, আবার আল্লাহরও নিয়ম। কারণ মানুষ নিয়ম পাইল করতে পারে, কোন নিয়ম, কোন স্বভাব, কোন কিছুই মানুষের নিজস্ব না। মানুষের একটা স্বভাবে যে আপনাকে যদি কেউ খুশি না করতে পারে তা আপনি তার জন্য কিছুই করবেন না। অফিসের বস আপনি, আপনার অধীনস্থরা যদি আপনার কথা না মানে, আপনাকে খুশি করে না চলে, তা আপনি এদেরকে রাখবেন? বা যদিও রাখেন বাধ্য হইয়া, তা এদের কোনো সুবিধা দিয়ে বাড়াবেন, কোনো ফ্যাসিলিটিস বাড়াবেন? আপনি গৃহকর্তা, আপনার সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন যদি আপনার কথা না রাখে, আপনার সুখ, আপনার স্বাচ্ছন্দ্য, আপনার খুশি, এটাকে যদি তার প্রাধান্য না দেয় তাহলে আপনি তাদের জন্য কিছু বলবেন, বলবেন তোদের এক পয়সা কিচ্ছু দিব না, সব চ্যারিটিতে দান করে দেব। ঠিক না বেটি? এটা মানুষের স্বভাব। যেই সরকার হোক,
এর কথা মতো চলতে হবে, তার আইন মানতে হবে, নইলে দেশদ্রোহী মামলা হবে, জেল জরিমানা হবে, আবার গুমও হয়ে যেতে পারেন। ঠিক তো আমি ঠিক বললাম? কারণ কি একটাই, যে আমার কথা মানতে হবে, আমার আইন মানতে হবে, আমার নীতিকে ভালোবাসতে হবে, তাইলে সুবিধা পাইবা। যে কোনো এলসি খুলে দেন, ব্যবসা বাণিজ্য করতে পারবা, বড় কোনো পথ চাইলে সেটাও দেওয়া হবে, সব সুবিধা দেওয়া। সবখানে তো এক জিনিস, বুঝেন না? সবখানে কি এক জিনিস? সবাই চায় যে আমি যার জন্য কিছু করব সে আমাকে মানুক, সে আমাকে ভক্তি করুক। এটা সব স্বভাব। এই যে স্বভাব মানুষের মধ্যে, আমাদের সমাজে, ছোট্ট পরিসরে হোক আর বৃহৎ পরিসরে হোক, স্ব গণ্ডিতে এবং পরিধিতে আমরা সবাই এটা চাই যে আমি খুশি থাকি, আমাকে খুশি রাখো। আমাকে খুশি না রাখলে চাকরি নাই, আমাকে খুশি না রাখলে ব্যবসা নাই, আমাকে খুশি না রাখলে রাতের ঘুম হারাম, আমাকে খুশি না রাখলে গায়েব হয়ে যাবা। এই তো নীতি মানুষের। বুঝান, বোঝা যাচ্ছে কথা? এই তো নীতি। এখন এই জন্য কিছু কষ্ট করো, কষ্ট করে আমাকে খুশি রাখো, কষ্ট করে আমাকে খুশি রাখো, পরিশ্রম করো, আমি যা বলি শুনো, এগুলো করে করে আমাকে খুশি রাখো। যদি খুশি রাখো তাহলে তোমার জন্য সব সুবিধা। খালি একটা ফোন করবো আর সাথে সাথে তোমার সুবিধা তোমার কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে এই যে তেলাওয়াত করছে সূরা বালাদ, বালাদুন মানে শহর, টাউন, টাউন সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয় লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে নবী আপনি যে এই শহরে অবস্থান করেন এই জন্য কসম। তাফসিরে বসলে একটু বিশ্লেষণ সহ বলা যায়, জুমাতে সংক্ষিপ্ত সময়ে বিশ্লেষণ সহ বলা যাবে না, কাজে কেউ ভুল বুঝবেন না। আগে বললাম এখানে এজমালি কথা হবে, সংক্ষিপ্ত কথা হবে, কাজে সংক্ষিপ্ত কথা বুঝে না আসলে ব্যাখ্যা জেনে নিয়ে তারপরে বুঝতে হবে। আল্লাহ পাক কসম খাইছেন মক্কা শহরে, আর নবী যে শহরে অবস্থান করতেছেন নবীর অবস্থানে, এবং প্রত্যেক জন যা তার ঔরসে জন্ম হয় তারও কসম। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, মুফাসসির ইকরাম লিখেন যে এখানে ওয়ালিদ দ্বারা আদম আলাইহিস সালাম উদ্দেশ্য, আর ওয়ালাদ দ্বারা সমস্ত আওলাদে আদম উদ্দেশ্য। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কসম হয়েছেন, আর সমস্ত বনি আদম আমাদেরও কসম হয়েছেন। কেন, এর জবাব এখন দেওয়া যাবে না। কসম খাইছেন এটা ঠিক, কসম খায়া আরবিতে একটা আছে, যে জন্যে কসম খাওয়া হয় তাকে আরবিতে জবাবে কসম বলে। এই যে কসম গুলো খাইল কেন, একটা কথা কওয়ার জন্য, সেই কথাটা কি? লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে খালাক না আমি সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি, ফি কাবাদিন, শ্রম, পরিশ্রম, মেহনত, মুজাহাদা,
সাধনা এই সব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করছি। কাজে সাধনা ছাড়া একবারে পায়ে যাবেন গা? লটারির টিকিট কিনলেই একটা লটারি পায়ে যাবেন? হ্যাঁ, মানুষ বুঝে না, লটারির টিকিট কিনে কি জন্য? ফার্স্ট পুরস্কার হলো থাকার মধ্যে একটা আবাসন, একটা ফ্ল্যাট দিব, প্রথম পুরস্কার। মানুষ একেবারে পাগলের মতন লটারি কিনে, পয়সা বেশি না তো, কিনলে কিনে নাম 10 টাকা, কিন্তু চালাকিটা বুঝে না যে যে 10 টাকার টিকিট কিনবো, পাইব তো একদম, তার সবার 10 টাকা। এরকম ঢাকা শহরে কত কোটি মানুষ, ঢাকা শহরে কত কোটি মানুষ, 18 কোটি কাছাকাছি, 18 কোটি মানুষ, এর মধ্যে 18 কোটি না কিনলো, 10 কোটিও যদি কিনে বা 8 কোটিও যদি কিনে, 10 টাকা করে কয় টাকা হয়? এতগুলো টাকা পাইয়া আমি যদি 25 লাখ দিয়ে 30 লাখ দিয়ে একটা ফ্ল্যাট কিনে দেয়, এটা আমার অসুবিধা কি? আপনারা আমাদের দিলে তো আমি কিনে থাকি, বুঝাবে যতবার দেবেন ততবার একটা করে ফ্ল্যাট কিনে দেবেন। সহসায় পেতে চায় পরিশ্রম ছাড়া, অযাচিত অযাচিত ভাবে পেতে চায়। এটাও মানুষের স্বভাব না, এটাও আল্লাহর স্বভাব। আল্লাহ বলেন তোদের এই আশাও পুরা কর, তো স্বভাব আমি দিছি, তোদের একটাও দোষ না। এই যে মেহনত ছাড়া কোনো কিছু হয় না, মেহনত করলে হয়, মুজাহাদা করলে হয়, সাধনা করলে হয়, চেষ্টা করলে হয়, এটা একটা উসুল মূলনীতি। আর একটা মূলনীতি হলো উপর ঊর্ধ্বস্তন কর্মকর্তারে খুশি রাখতে হবে, 2 নম্বর মূলনীতি। আর 3 নম্বর মূলনীতি, অকস্মাত পায়ে যেতে আছে, কবে জানি একজনে দেখাইলো, কয় হুজুর দেখেন কিরম সুন্দর বাড়ি, আমি কিরম বাড়ি, দেখা গেল পৃথিবীর 5টা সবচেয়ে বিলাসবহুল বাড়ি, একটা আমেরিকায়, একটা যুক্তরাষ্ট্রে, আর যুক্তরাজ্যে লন্ডনে, আর একটা কোথায় ফ্রান্সে, সব দেখেন। আমারও তো খালি দেখলাম এক নজরে, এগুলো কইতেছে এখন কয়ে দেয় যে এই বাড়ির মধ্যে 78টা বেডরুম, 79টা বাথরুম, যেমন 4টা সুইমিং পুল, 39টা রান্নাঘর, কিচেন, তার চেয়ে বেশি হলো 235টা সার্ভেন্ট রুম, আর হল রুম, মিটিং টিটিং করে না এইরকম রুম, হল রুম হলো কয়টা কি মনে নাই, 8টা না কয়টা করলো একটা বাড়ির মধ্যে। তখন আমার মনের মধ্যে একটু আইসে একবার, এটা মিশ্র কথা কম না, কারণ হুজুর মানুষ একই, তারপরে আরো জুমার মসজিদের মধ্যে আমার মনের মধ্যে আইলো যে এই রুম বাড়ি গিয়ে আমি একটা পাইতে পারি, এক মুহূর্তের জন্য আইসিল। পরে সাথে সাথে ওই চিন্তাটা বাতিল হয়ে গেল, পরে মনে করলাম দূর, এগুলো কি বাড়ি করছে খামাখা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন একজন জান্নাতের একটা ড্রয়িং রুম হবে, একটা কতটি হেডা কই নাই, একটা ড্রয়িং রুম হবে 60 মাইল দীর্ঘ, শুধু শুভ্র মতি দিয়ে বানানো। পারবো? কেউ 50 একর, 60 একর জায়গার মধ্যে করছে, বিশাল বাড়ি করছে।
লন আছে, সুইমিং পুল আছে, আরো বিভিন্ন সুবিধা আছে, ইত্যাদি 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 আছে। আল্লাহ রাব্বুল আলামিন কইছে একটা ড্রয়িং রুম তোমাকে দেব, একটা, শুধু একটা ড্রয়িং রুম, সিটিং রুম। মানে মেহমান আইলে লয়ে বসবা, আত্মীয় স্বজন আইব বসবা, একটা রুম। এই একটা রুমের দৈর্ঘ্য হবে 60 মাইল, 60 কিলো না, শুভ্র মতি দিয়ে বানানো। আর ওখানে বসার সিস্টেম ফেস টু ফেস, মুত্তাকি গান, মুত্তাকি ইনা ফিহা আলাল আরাইক, আরামকে দাঁড়ায় বসবে ফেস টু ফেস, সামনাসামনি। সেদিন একদম গাড়ি কিনছে, আমার কয় হুজুর আপনার একটু বাসায় দিয়ে আসি, আমি তো ভালোই ঘরে দিয়ে আসলি, আপনার নতুন গাড়িতে একটু চড়ে দেখলাম কিরম লাগে, তা আমার গাড়ি দিয়ে দিয়ে আসলো। দেওয়ার সময় সে কইতেছে, বা আর একজন সাথে ছিল, কেউ কেউ বলতেছে, এই যে হুজুর সিটটা না, এটা সুইচ দিলে ঘুরে নেব গা, আমি ঘুরে গেলে তো মুশকিল, না 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 মুশকিল না, পিছনের সিটটা হলো ফিক্সড, আর এই সামনের দুইটা সিট, এই দুইটা হলো রিভলভিং, ঘুরে, আপনি সুইচ দিলে ঘুরে নেব, পিছনে যারা আপনার সামনে বয়ে রয়েছে আপনি তাদের ফেস টু ফেস হয়ে যাবেন, আবার যখন মন চায় সুইচ দেবেন আবার উল্টা ঘুরে নেবেন। সাংঘাতিক গাড়ি কিনছেন, সাংঘাতিক গাড়ি কিনেন, ভালো। আল্লাহ তো কয় যে আমি যদি দিব, এটি তোরা কইলে তোদের মাথা ঘুরব, চিন্তা করলে কিছু দেখতে পাবি না, চিন্তা করলে কিছু কল্পনা করতে পারবি না, খালি জোনাকি পোকা দেখা দেবে। কারণ ওটি এমন দামি আর এমন বিলাসবহুল যে এটি চিন্তা করার মতো মন মস্তিষ্ক মাথা মগজ এটি তোমাদের দেওয়া হয় নাই, এটি চিন্তা করবা কেমন। তিনটা মূলনীতি বললাম মনে রাখেন। 1 নম্বর মূলনীতি, খুশি না করলে অধীনস্থরা শান্তি পাবে না। 2 নম্বর, চেষ্টা আর প্রচেষ্টা ছাড়া, হ্যাঁ, সুখ স্বপ্ন দেখলে লাভ নাই। কুলি তেলের ডিব্বা মাথা খুলে রেখেছে, চিন্তা করতেছে পাম এখান থেকে 5 টাকা, এই 5 টাকার থেকে মুরগি কিনবো, মুরগি ডিম দিব, এই ডিম বেচে আরো মুরগি হইব, ডিম দিয়ে আরো মুরগি হবে, অনেক মুরগি হবে, বিক্রি করবো, পরে ছাগল কিনবো, ছাগল অনেকগুলো হইব, পরে ছাগল বাদ দিয়ে গরু কিনবো, গরু অনেকগুলো হইব, পরে গরু বাদ দিয়ে মহিষ কিনবো, মহিষগুলো অনেকগুলো হইব, পরে হাতির কথা আর কয় না, মহিষ বন্ধু যায়, পরে কথা এগুলো বেচে অনেক টাকা হইব, বাড়ি করবো, শাড়ি করবো, বিয়া করবো, পোলা পান হইব, বউ কইব যে ভাত খাইবেন, আমি বলবো নাহি খাইগা। নাহি খাইগা কল্পনার মধ্যে যখন কইছে মাথা জাগাইছে, টিনের ডিব্বা বইরা ব্যাগ তেল ষষ্ঠী হচ্ছে, এখন মালিক কয় সর্বনাশ করছস, তুই আমার সব তেল ফলা দিছস, কয় দুধমিয়া রাখেন আপনার তেল, কয় পয়সার তেল পড়ছে, আমার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। কল্পনা মুজাহাদার দ্বারা, সাধনার দ্বারা দুনিয়াতে কিছু হবে, যারাই বড় হয়েছে যে কোনো লাইনে হোক, চাই ব্যবসায়িক লাইনে, চাই শিক্ষার লাইনে, চাই কৃষি কাজের লাইনে, যেই মেহনত বড় হয়েছে তাদের জীবন হিস্ট্রি দেখেন কি মেহনত আর মুজাহাদা তাদের করতে হয়েছে। যখন একজন বান্দা মুজাহাদা করে, আল্লাহ সেই কথায় আল্লাহ আল্লাহ পাক বলছেন নবীর ভাষায়, হাদিসে কুদসি বলে এটা, মা ইয়াযাদু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু, আমার বান্দারা যখন ফরজ ইবাদত করার পরে নিজেদের স্বইচ্ছায় স্বেচ্ছাপ্রণোদিতভাবে যখন বেশি বেশি নফল পড়তে থাকে, নফল পড়তে থাকে, তো আমার নিকটবর্তী হয়,
আমার নিকটবর্তী হয়, আমার কাছে এসে যায়, আমার নিকটবর্তী হয়, আমি এত নিকটে নেই, এত ভালোবাসি যে অতপর তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, চলন শক্তি, স্পর্শ শক্তিতে আমি আল্লাহর শক্তি এক করে দিই, তখন সে আমার চোখ দিয়া দেখে, আমার হাত দিয়া ধরে, আমার পা দিয়া চলে, আমার কান দিয়া সে শুনে। হাদিসে বলছি, মা ইয়াযাকু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা বাগতুহু। হাদিসের পরের অংশ বলতেছে যে তার এত মহব্বত করি, মহব্বত করি যে আমার হাত দিয়ে দেখে ধরে, আমার পা দিয়ে চলে, আমার চোখ দিয়ে দেখে, আমার কান দিয়ে শুনে। মানে মিনিং কি, অর্থ কি? অর্থ হলো একটা সাধারণ মানুষ তার যে দৃষ্টিশক্তি, একটা সাধারণ মানুষের শ্রবণ শক্তি, একটা সাধারণ মানুষের অনুভূতি শক্তি, একটা সাধারণ মানুষের ধরার শক্তি, একটা সাধারণ মানুষের চলন শক্তি থেকে শত শত গুণ বেশি একজন আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় ভজনদের শক্তি হয়। আর আল্লাহর প্রিয় ভজন হইতে গেলে মেহনত আর মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। নবী আলাইহিস সালাম বলছেন যে আখেরি জামানায় কিছু মানুষ এরকম বাইর হবে যারা মানুষের মুজাহাদার চেষ্টা এবং দিনের লাইনে চলার যে আগ্রহ এগুলোর বড় বাধা হবে। হাদিসে আসছে, মিশকাত শরীফে আসছে, কিতাবুল ফিতানের মধ্যেও আসছে, বাধা হবে। আমি তো বলছি, আর বিশ্বাস না করলে কি হবে? আমি বলছি কি, মসজিদের মধ্যে বলছি, ব্রিটিশ প্রিয় বাদ দেন, ব্রিটিশটা যখন আসলো তার আগের থেকে নবী আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবী কোন শহরে, বন্দরে, প্রসিদ্ধ মসজিদে, কোন জায়গায় আট রাকাত তারাবি বলতে পৃথিবীতে কিছু ছিল না, পৃথিবীর কোন জায়গায় ছিল না। এখন ফতোয়া দিতেছে তারাবি ঐচ্ছিক, নফল পড়লে পড়ল, না পড়লে দেখলো বরাব তারা কি হইতেছে। যুগ যুগ ধরে তারা মুজাহাদা করতেছে, বেশি নফল করতেছে, পড়ি না তো এমনি, এটা তো নফল বলা যায় না, শূন্য মুয়াক্কাদা, না পড়লে গুনাহ হবে, গুনাহ হবে। তাই 20 টাকা চার ইমামের কাছে, প্রসিদ্ধ চার ইমামের কাছে, সবচেয়ে আবু হানিফা সাহেবের কাছে কম রাখ সংখ্যক রাখা, সেটা হলো 20 টাকা। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফির কাছে আরো বেশি বেশি রাখা তারাবি, 37 রাকাত পর্যন্ত। এখন মানুষের মুজাহাদা করবে, এটার থেকে মানুষকে সরাইয়া দিতেছে সুকৌশলে। ঠিক নবী আলাইহিস সালাম আগেই বলে গেছে যে এরকম হবে, এরকম কিছু মানুষ আসবে তারা এইসব পদ্মাবাদী করবে। সারা জীবন ধরে তারাবি পড়ে আসতেছি, এখন কয়েক তারাবি বলে ঐচ্ছিক হয়ে গেছে। হাদিসের কিতাবে আসছে এরকম কথাটি বলবে। আমি বলতেছিলাম যে মেহনত আর মুজাহাদা আমরা কি করি, বেশিতে বেশি এই সার নামাজ 2 টাকার সুন্নত বেতের সহ আর 20 টাকার তারাবি, কয়েক 20 আর 9 29 টাকার করি। আল্লাহওয়ালারা এরকমই হয়েছে, কিরকম হয়েছে যে তাদের জীবনের নকল, তাদের জীবনের চিত্র একটা দেখেনি। হযরত রাবিয়া বসরির কথা কিতাবে আসছে, এক লোক দোয়া চাওয়ার জন্য তার কাছে গেছে, শুনছি যে বহুত বড় আবেদা, একটু দোয়ার আবেদন করি, গেছে। যাওয়ার পরে দেখা যে নামাজ পড়তেছে জোহরের আগে, পরে জোহরের নামাজ পড়ল,
এরপরে বৈশাখ এসে দোয়া চাই, রোহের নামাজ পড়তে আছে, আসর পর্যন্ত পড়ছে, দোয়া চাইতে পারে নাই। আসরের পরে জিকির আজগারে মগ্ন, যাইয়া কথা বলতে পারে নাই। মাগরিবের সময় হয়েছে, সেও মাগরিবের নামাজ পড়ছে, রাবিয়া বসরিও মাগরিব পড়ছে। মাগরিব পড়ার পরে আবার সুন্নত নফল পড়তে পড়তে এশা রক্ত হয়েছে, কারণ এশার নামাজের পরে দাঁড়ায় গেছে অনেক লম্বা। এখন সেই বেচারা বইয়েই গেছে, দোয়া চাইতে আর পারে না, হ্যাঁ দোয়া চাইতেও আর পারে না, লম্বা নামাজ শুরু করে দিছে। তো মনে করছে আচ্ছা ঠিক আছে দেখি, এখন লম্বা নামাজ পড়া পরে দেখে যে আর শেষ হয় না, তাহার যত রক্ত হয়ে গেছে, পড়তেই আছে নামাজ, সবে সাদেক হয়ে গেছে, ফজরের নামাজ পড়ছে, ফজর কইরা তাসবিহ তাহলিল মগ্ন, এশরাক পড়ছে, এশরাক কইরা একটু টাইট হয়েছে শুইছে। তো বলছে যে এখন যে দোয়া চাই, আর একজন কয় এই এখন দোয়া চাষবে, এখন উনি একটু আরাম করতেছে, আরাম থেকে উঠুক পরে দোয়া চাইছে। পরে আচ্ছা ঠিক আছে অপেক্ষাই করতেছে, এখন হ্যাঁ দোয়া করতেছে, শুয়েছে, দেখে যে কিছুক্ষণ আরাম করে রাবি অবস্থির লাভ দিয়ে উঠছে, আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আইনিন লা তুসবিউন নাওম, দোয়া করতেছে, ঘাবড়ায় উঠা দোয়া করতেছে, আল্লাহ এইরকম চোখের থেকে আপনার কাছে পানা চাই, যেই চোখ ঘুমে তৃপ্ত হয় না এরকম চোখ থেকে আপনার কাছে পানা চাই, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আইনিন লা তুসবিউ মিনান নাওম, যেটা ঘুমের থেকে তৃপ্ত হয় না আরো ঘুমাইতে চায় এরকম চোখ থেকে আপনার কাছে পানা চাই, লাভ দিয়ে উঠছে, উঠছে অজু করছে, আবার নামাজে দাঁড়াইছে দ্বীপ প্রহর পর্যন্ত। এই বেটা বাজে দূর আর দোয়া হিসাব না গেছে গা, দোয়া সাইব বলছে শুনছেন না, বলছে যে দূর তাইলে যুদ্ধেই যাব না, দোয়াই চাবো না গেছে গা। এইরকম লম্বা নামাজ আমাদের জীবনে কারো হয়েছে? আমি হুজুর আমি তো করতে পারতাম না, আপনাদের আর কি বলবো। তো যারা আল্লাহওয়ালা হয়, যারা সত্যিকারের আল্লাহর প্রিয় ভজন হয়, ওরা নিজেদের সবকিছুকে মিটাই দিয়া একটা জিনিস চিন্তা করে, খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের জামানা গভর্নরদের ডাক দিছে, গভর্নরদের মিটিং, সব প্রাদেশিক গভর্নর, কারণ খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের জামানায় ইসলামের সাম্রাজ্য বেশি বিস্তার লাভ করেছে, সমস্ত গভর্নরদের একসময় দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে গভর্নরদের মিটিং হয়েছে। পরে যখন মিটিং শেষ হয় সবাইকে একটা করে পোশাক দিছে, বিশেষ পোশাক, যেই পোশাক পরিধান করে খলিফার সাথে যখন তখন দেখা করা যায়, বিশেষ পোশাক, এই পোশাক দিছে। আর সবাইকে বলছে এই কয়দিন দুই দিন তো মিটিংয়ে গেল, আপনাদের ভালো মতো খাওয়াইতে পারলাম না, কালকে একটা প্রীতি ভোজ আছে, মধ্যাহ্ন প্রীতি ভোজ। এখন মধ্যাহ্ন প্রীতি ভোজে সবাইকে দাওয়াত করছে, গভর্নররা সবাই তাদের খেলা পোশাক পরে আসছে, একজন কি করছে পোশাক পরে আসছে, তার তো একটু সর্দি টর্দি আছিল, আর হঠাৎ করে তার এসা জোরে হাঁচি আসছে, হাঁচি এমন প্রত্যেকের বিভিন্ন রকম আছে, কারো হাঁচি আসতে দেয় হাসি হবে, আর কেউ পাশে যদি কেউ থাকে তো ডরে এই বেটার জোরে হাসি আসছে, যে হাসি আসছে হাসির সাথে সাথে নাক দিয়ে উঠেছে বাইর হয়েছে, কি না বাইর হয় কি কয় এটা, সর্দি কিছু বাইরে হয়ে গেছে, মমিন সিং কয় বেড়া, আর কেউ কয় হিঙ্গাল, এগুলো সব বাইরেছে, বাইরে তার শাড়ি পোশাকের মধ্যে এগুলো লেগে গেছে, বাচ্চা তো হেভি খেপছে, আর তখনকার বাচ্চারা তো মন মর্জি মত চলত, হ্যাঁ আমার শাহী পোশাকের এত বড় অবমাননা, তখন তো আর ওই হ্যান্ডকারশিপ এই রুমাল টুমাল আসিল না,
যেটা বাইর করে জামাইয়ের মতো মুখে দিয়ে হইব হাঁচিয়ে যাবো যাই হোক, হতবা তার কাছে ছিল না, জামা নষ্ট হয়েছে, অনাকাঙ্ক্ষিত ভাবে হাঁচি আসছে, আর সর্দি লাগছিল পাকা সর্দি, একেবারে কালারিং সব নষ্ট হয়েছে, বাচ্চা দিকে খেপে গেছে। হেরে কি করছে, তার শাহী পোশাক অর্ডার দিছে, খুলে নাও শাহী পোশাক, খুলে নাও, আর একে টাকা দিয়ে বাইর করে দাও দরবার থেকে, এ শাহী জিনিসের মর্যাদা বুঝে না, বাইর করে দিছে। পরের দিন একজন আসছেন ওই শাহী পোশাক পরা বাচ্চার লগে দেখা করার, যে বাচ্চা গতকালকে একটা বড় দুর্ঘটনা ঘটলো, অপ্রীতিকর ঘটনা আপনার ঘটনা আপনার দরবারে ঘটলো, একজন গভর্নরকে আপনি এরম সবার সামনে তিরস্কার করলেন, মালামাল করলেন, তাকে বাইর করে দিলেন, তার জামা খুলে নিলেন। বাচ্চাও রাগ হয়ে গেছে, তুমি গভর্নর হয়ে আমার হিসাব নিতে চাও, জবাব দিতে চাও? না জবাব দিতে চাই না, আমার একটা জিনিস বোঝার ছিল ওইটা বুঝে গেছি। কি বুঝে গেছ? একটা ইডিম আসছে আমার। কি ইডিম আসছে? ইডিম আসছে অন্য একটা জিনিস, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুত্তা বিড়াল শিয়াল বানান নাই, আল্লাহ পাক আমাদেরকে ইনসানিয়তের পোশাক পড়াইছেন, মানবতার পোশাক, মানবতার লেবাস পড়াইছেন। যদি এই লেবাসের মর্যাদা রক্ষা করা না যায়, তো কেয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই পোশাককে খুলে নেবেন এবং আল্লাহ তার দরবার থেকে বিতাড়িত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার এই ইলমটা হচ্ছে এখন নিজেও সেই নেহাওয়ান, ইরাকের একটা অঞ্চল নেহাওয়ানদের গভর্নর ছিল, নাম ছিল আবু বকর, জামা খুলে ফেলছে, বাচ্চাকে ফেরত দিছে, তা আমি আপনার পোশাক ফেরত দিলাম আর গভর্নরিও ফেরত দিলাম, আমি চললাম। কোথায় চললে? ইনসানিয়াতের পোশাকের মান রাখতে, ইনসানিয়াতের পোশাকের মান রাখতে। চলে গেছে দরবার থেকে, নাম কি বলছি? আবু বকর। চলে গেছে দরবার থেকে, যায়া এক বুজুর্গের সান্নিধ্যে লাভ করছে, বলছে আমাকে ইনসানিয়তের মর্যাদা রক্ষার যেই কলা কৌশল শিখাই দেন, যাতে করে আমি মানবতার মর্যাদা রক্ষা করতে পারি। কিছুদিন ওনার কাছে থাকছে, বলছে যে দেখো তোমার, তোমাকে আমি এই অবস্থা, এই খেলাত, এই মর্যাদা দিতে পারবো না, কারণ তুমি নেহাওয়ানদের গভর্নর ছিলা, তোমার এসলা বা সংশোধনের জন্য বা ইনসানিয়াতের মর্যাদা রাখার যে গুণাবলী এগুলো আমার কাছে পাবে না, জুনায়েদ বগদাদের কাছে যাও। পরে জুনায়েদ বগদাদের কাছে পাঠাইছে, জুনায়েদ বগদাদি তার নামও জিজ্ঞেস করে, কিছুদিন আমার কাছে থাকো। থাকছে, হুজুর এক বছর না থাকলাম। আচ্ছা, এত বছর গুলো শিখছে দেখা যায়, থাকতে থাকো। তিন বছর থাকছে, তিন বছর। এখন বলে যে এখন আমি কি করব, আর কয় না, কতদিন থাকছে আর বলে না। এখন জুনায়েদ বগদাদি দেখে বললে, তুমি কতদিন থাকলা? কয় হুজুর জানি না, আপনি যতদিন থাকতে কমেন ততদিন থাকো। আচ্ছা যাও, এই যে মাটির পাতিলটা নিয়ে যাও, রাস্তায় রাস্তায় ভিক্ষা করো, এই ভিক্ষা যা অর্জন হবে এটা নিয়ে খানকায় যে গরিবরা খায় এখানে দিবা, সারাদিন ভিক্ষা করি। এক বছর ভিক্ষা করছে, জুনায়েদ বগদাদি আবার টাকা আনছে, কি করলো এক বছর ভিক্ষা করছো? এখন দেখছে যে এর ভিতরে আনানিয়ার আমিত্ব নাই, অনেকটা কমে গেছে, তাও কিছুটা আছে। দেখো তুমি যে গভর্নর ছিল, অনেক মানুষকে কষ্ট দিছো, অনেক মানুষকে ধমকাইছো, অনেক মানুষের সাথে দুর্ব্যবহার করছো, কাজে তাদের কাছে মাপ চাই আসো, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মাপ চাও, এই কাজে লাগছে এক বছর। তিন বছর ভিক্ষা করছে, এক বছর
মাত্র এসে এক বছর, এই 5 বছর কে নাম আবু বকর, কোথাকার গভর্নর ছিল ইতিহাস পড়ে দেখেন, নেহাওয়ান্দের গভর্নর ইরাকের। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জুনাইদ বুগদাদির সহচর যে থাইকা তাকে সে আল্লামা হয়ে গেছে, বহুত বড় আলেম ফাজেল বুজুর্গ হয়ে গেছে। পরবর্তীতে তার আবু বকর নামটা বেশি প্রসিদ্ধ না, অনুসন্ধান করলে আবু বকর নামটা বেরিয়ে আসে, কিন্তু তার এক নাম যেটা সবাই পৃথিবীবাসী চিনে সেটা হলো আল্লামা শিবলি। আল্লামা শিবলি মুজাহাদা রিয়াজত সাধনা নিজের আমিত্ব প্রবৃত্তিকে জমায়া আল্লাহ পাকের অনুগত বান্দা হওয়ার সাধনায় হযরত শিবলি যে সাধনা করেছেন। ছোট ছেলেরা পাথর মারছে, রক্ত পড়তেছে, মাথা ফেটে গেছে, শরীর দিয়ে রক্ত পড়তেছে, রক্তের ফোঁটা যখন মাটিতে পড়ে, মাটিতে পড়ে আল্লাহু লেখা হয়ে যায়। জনের বুজুর্গ দেখে যে শিবলির শরীরের থেকে রক্তের ফোঁটা পড়া আল্লাহু লেখা হয়ে মিটা যায়, ফিনিশ হয়ে যায়, রক্ত আর থাকে না। শিবলির সাথে আল্লাহ এইরকম সম্পর্ক হইল যে হযরত শিবলি রাস্তা দিয়ে হাইটা যায়, অজু করে মসজিদে যাইতেছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হইল, ঐ শিবলি এইরকম ত্রুটিপূর্ণ অজু নিয়ে তুই মসজিদে যাস। শিবলি থমকে দাঁড়াইছে, তাই আল্লাহ এটা কি বল, এখন থমকে দাঁড়ায়, এখন আস্তে আস্তে পিছিয়ে ঘুরতেছে, আস্তে আস্তে ভয় পাইছে তো আল্লাহর আওয়াজ বুঝে, এই 6 বছরের সাধনে বুঝছে যে আমার কে বলতেছে, পিছে হটে। দ্বিতীয়বার ধমক দিছে, এ শিবলি তুই আমার ঘর ছাইরা যাবি কই, পিছে হটতে হটতে পরে আবার দৌড় দিছে আল্লাহর ঘরের দিকে, নারা লাগাইছে আল্লাহু আকবার, আবার ধমক দিছে, এ শিবলি আমাকে তোমার জজবা দেখাও, জোরের ঠেলায় বসে পড়ছে মসজিদের কাছে গিয়ে, এখন আর কথা কয় না, নরে না। পরে চতুর্থবার ধমক আসছে, হ্যাঁ শিবলি তুমি আমাকে তোমার বিনয় দেখাইতেছ, এই শিবলির সাথে আল্লাহর কথা বলত। আল্লাহ একদিন শিবলি বললো, শিবলি তোর জীবনের কি করছো আমি মানুষের কাছে কয়ে দিব। শিবলি কয়ে আমারও কাছে কথা আছে, আমিও কয়ে দিব, আমি জীবনে কি করছি ওটা কয়ে দিবা তুমি আর মানুষে দাও, আমিও কয়ে দিব। তুই কয়ে কি করবি, কি করবি, তুমি কি করবা আগে কর, তুই অমুক দিন কি অন্যায় করছো আমি অমুক মানুষে জানাই দিন, আমিও তাহলে জানাই দিন, তোমার দয়া ও রহমত কিরকম, তোমার দয়া ও রহমত মানুষ যখন জানবো তখন তোমার বন্ধুই ওরা ছেড়ে দেবো, আমি এইরকম তোমার দয়া বর্ণনা করবো। আল্লাহ কয় আমার দয়ার বর্ণনা করারও দরকার নাই, আর আমিও তোর কথা মানছি রে কইতাম না, যা চুপ থাক। এটা হলো আল্লাহ ওয়ালাদের সিফাত। মাহে রমজান রোজা রাখলে এটা হয়, রোজা রাখলে ওইটা হয়, রোজা রাখলে এটা হয়, এগুলো তো সারা জীবন শুনতেছেন। আধ্যাত্মিক সাইড এবং ফিজিক্যালি সাইড, দৈহিক সাইড এবং যে আরোগ্য শেফা রোগ রোজা এগুলো বহুত শুনছেন, এখন সবখানে লেখালেখি হয় রোজা রাখলে এই সুবিধা, রোজা রাখলে এই সুবিধা, আমি ওইগুলো করছি, এখন আর করতে চাই না, পুরান কথা কত কম। তো মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমি প্রথমে বলছিলাম যে আল্লাহর রহমত নাজিল হতেছে, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়েছে, মানবতার শত্রু শত্রুকে কায়েম করা হয়েছে, শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। হে ঈমানদাররা, নিজের নফসের প্রবৃত্তিকে নিজের নিয়ন্ত্রণে রেখে আল্লাহর হুকুমের সামনে সর্বচিত্ত মতিত সমর্থন দাও, ইবাদত বন্দেগী করো, সত্যিকার মুসলমান হও, মানুষ হও, পৃথিবীর শ্রেষ্ঠ বাড়ি দেখা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে এরকম হাজার হাজার বাড়ি রাখছেন। সবচেয়ে বড় কথা আল্লাহ পাক ডাইরেক্ট খুতবা খেতাব করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আরে ঈমানদারেরা বুঝলো না যে আল্লাহ রাব্বুল আলামিন
বনি ইসরায়েলে তাওরীতের মধ্যে শুধু একবার মূসা আলাইহিস সালামের কলমে শুধু একবার খেতাব করছে। তো যখন আল্লাহ পাক ডাইরেক্ট সম্বোধন করছে বনি ইসরায়েলদেরকে, তখন তারা বলা শুরু করলো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর ছেলে এবং আল্লাহ সবচেয়ে মুকাররাব নিকটবর্তী, নইলে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করলো। আল্লাহ পাক তাদের ভ্রান্ত ধারণার অবনমন করেছেন। ওয়াকালাত ইয়াহুদু নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, এই আয়াতে 6 নম্বর পারায় মায়েদায় বেটা আমি তোদের খেতাব করছি দিঘা, তোরা ডাইরেক্ট আমার বেটা হচ্ছে তো আমার সন্তান বলে দাবি করতেছ, একের মহব্বতে এরকম দেওয়া নামে গেছো, কে বলছে তোমরা আমার ছেলে, তোমরা আমার দাস, আমার সন্তান নয়, আমি সন্তান গ্রহণ করি না, সন্তান জন্ম দেই না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আর আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করছেন 90 বার আমরা বুঝলাম না আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আমি খুব টেনশনে ছিলাম রোজার আগে কোন একটা কারণে, খুব মারাত্মক টেনশনে ছিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ কিছুতেই যে হইতেছে না, এখন এটা যদি না হয় আমি রমজান মাসে কিভাবে আমি মসজিদের দায়িত্ব পালন করব, এটা দরকার। ঠিক আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ব্যবস্থাপনা করছেন যে আমি সারা জীবন সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। কান্দা কান্দা আল্লাহরে বললাম আল্লাহ কে বলে তুমি বান্দার কথা শুনো না, কোন বান্দা বলে যে আল্লাহ শুনে না, আল্লাহকে বলে দেখো আল্লাহ শুনে, তুমি যা চাও তার চেয়ে বেশি উত্তম আল্লাহ পাক দান করে। কিন্তু সবচেয়ে অসুবিধা হলো এটা যে মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ তার প্রভুকে চিনে না, মানুষ তার প্রভুকে রবকে চিনে না, মানুষ তার রবের কথা বাদ দিয়া তাগুতি শক্তি এবং শয়তানি শক্তিকে নিজেদের প্রভু বানিয়ে নিয়েছে। নিজের প্রবৃত্তিকে দম দিয়ে মুচড়িয়ে প্রবৃত্তিকে আল্লাহর হুকুমের অনুগত করো, এটা রোজার শিক্ষা, এই জন্য আল্লাহ রোজা দিচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে সত্যটুকু বোঝা। একটু বসে মসজিদের কথা,